অস্বস্তি বাড়ালেন কৃষ্ণা রায়, উপপৌরমাতার পদ থেকে সরলেন কৃষ্ণা দেবী, শপথ গ্রহণ অনুষ্ঠানে বসে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন। উপপৌরমাতার পদ থেকে বাদ পড়লেন কৃষ্ণা রায়, শপথ গ্রহণ অনুষ্ঠানের মাঝেই বিতর্কিত মন্তব্য, অস্বস্তিতে উপস্থিত দলীয় নেতৃত্ব। পয়সা ওখানে মালটু দিলেই ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হওয়া যাবে, কাউন্সিলর তিনবারে ভাইস চেয়ারম্যান, থাক না তা কি হয়েছে না দেবে কেন, পয়সা নেই তো আমাদের, আমাদের পয়সা নেই তো, পয়সা থাকলেই, পয়সা থাকলেই এই দলে সব কিছু পদ পাওয়া যাবে। বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ড, পৌর নির্বাচনে 22টি ওয়ার্ডের মধ্যে 19টি ওয়ার্ডেই জয়লাভ করে তৃণমূল, জয়ী হন কৃষ্ণা রায়। 2022-এর পৌর নির্বাচন ধরলে 6 বারের নির্বাচিত জনপ্রতিনিধি কৃষ্ণা রায়, তার মধ্যে 3 বার উপপৌরমাতার দায়িত্ব পালন করেছেন বনগাঁ পৌরসভার। এবারের নির্বাচনে জয়লাভ করার পর ফেসবুকে কৃষ্ণা রায়কে পৌরপ্রধান করবার দাবি জানিয়ে একাধিক পোস্ট দেখা যায়। এদিন ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে পৌরপ্রধান হিসাবে নির্বাচিত হন গোপাল শেঠ, উপপৌরমাতা হিসাবে নির্বাচিত হয়েছেন বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরমাতা জ্যোৎস্না আঢ্য। জ্যোৎস্না আঢ্য উপপৌরমাতা হিসাবে নির্বাচিত হবার পরই ক্ষোভ প্রকাশ করেন কৃষ্ণা দেবী, সভা চলাকালীন বিতর্কিত মন্তব্য করতে থাকেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে একে একে সকলেই হাজির হন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবার পর পৌরসভা থেকে বেরিয়ে যান বিজেপির একমাত্র নির্বাচিত কাউন্সিলর দেবদাস মণ্ডল। এরপর শুরু হয় পৌরপ্রধান নির্বাচন, পৌরপ্রধান হিসাবে গোপাল শেঠের নাম উঠে আসে, নির্বাচিত কাউন্সিলররা সকলেই হাত উঁচু করে সমর্থন জানান। এরপর গোপাল শেঠ উপপৌরমাতা হিসাবে জ্যোৎস্না আঢ্যের নাম প্রস্তাব করেন, এরপরই ক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণা দেবী। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণা রায় বলেন, টিকিট আমাদের দিয়েছিল, আমরা জিতে এনে দেখিয়ে দিয়েছি, এ দলের কোনো দাম নেই, পয়সা ওখানে মালটু দিলেই ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হওয়া যাবে, কাউন্সিলর তিনবারে ভাইস চেয়ারম্যান, থাক না তা কি হয়েছে না দেবে কেন, পয়সা নেই তো আমাদের, আমাদের পয়সা নেই তো, পয়সা থাকলেই, পয়সা থাকলেই এই দলের সব কিছু পদ পাওয়া যাবে, পয়সা নিয়ে দৌড়োদৌড়ি করতে হবে, কারণ আমরা পারবো না, দল আমাদের বারে বারে টিকিট দিয়ে প্রমাণ করে দেখেছে যে আমাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, সেই গ্রহণযোগ্যতায় আমরা মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আমরা এসেছি, আমাদের পয়সা নেই যে আমরা টিকিট কিনে এনে চেয়ারে বসে পড়বো, আর এটাও লজ্জার না, এই এই এইটাও লজ্জার, এটা লজ্জার বিষয়, একজন সর্বোচ্চ পদ উপভোগ করার পরে আবার সর্বনিম্ন পদের দাবিদার হয়, এটা সবচেয়ে লজ্জার। আপনার আগামী দিনে কি আছে দলের, কৃষ্ণা রায় আমার থেকে বড় পদ পাবে কিনা আপনি জানেন, আপনি জানেন না, তাহলে হচ্ছে যে কৃষ্ণা রায় আমাদের সবার কাকিমা, কৃষ্ণা রায় আমাদের মাথার মণি। আমি একটা জিনিস বলছি, আমার যেখানে বিচরণ থাকবে, আমাদের কাউন্সিলরদের যেখানে বিচরণ থাকবে, সবার মাথার উপরে কৃষ্ণা রায় থাকবে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।